দেখো, KG 2-এর ছাত্ররা, তোমাদের অঙ্কের বইয়ে আগের দিনে 20 পাতায় সমান অসমান চিহ্ন যে অঙ্কগুলো ছিল সেখান পর্যন্ত হয়েছিল। তো আজকে আমি তারপর থেকে শুরু করছি। কি বলেছে না, চিহ্ন দেখে খালি ঘরে সংখ্যা লেখো। তাহলে আগের দিনে আমরা কি করেছিলাম, সংখ্যা দেওয়া ছিল, আমরা চিহ্ন বসিয়েছিলাম। আজকে দেখো, চিহ্ন দেওয়া আছে, আমাকে সংখ্যা বসাতে হবে। দেখো, প্রথমে অঙ্কটা টুকছি আমি, বাঁদিকটা খালি দেওয়া রয়েছে, সমান দিয়ে ডান দিকে 5। আবার দেখো, বাঁদিকটা খালি আছে, সমান দিয়ে ডান দিকে আছে 100। তারপরে দেখো, 47 আছে, সমান আছে এদিকটা খালি। দেখো, আগের দিনে যখন আমরা অঙ্ক করেছিলাম তখন দুটো চিহ্ন কোথায় বসে আমি বলেছিলাম, একটা সমান চিহ্ন কোথায় কখন বসে আর একটা অসমান চিহ্ন কখন বসে। সমান চিহ্ন মানে এদিক এবং এদিক দুদিকে সমান, আর অসমান চিহ্ন মানে কম বেশি থাকবে, সমান থাকবে না। তো দেখো, এখানে 5 লেখা আছে, সমান চিহ্ন, সমান চিহ্ন মানে কি, দুদিকে সমান। তাহলে এখানে 5 আছে মানে এখানেও 5 হতে হবে, তবে মাঝখানে সমান হবে। তাহলে এখানে আমি কিন্তু 5 লিখব। একইভাবে তারপরে দেখো, এটাও সমান আছে, এদিকে 100 আছে মানে এখানেও আমাকে 100 লিখতে হবে। এটাও তাই, 47 আছে, সমান আছে মানে এখানেও আমাকে 47 লিখতে হবে। বোঝা গেছে আশা করি প্রত্যেকের এগুলো। তারপরের ওটা দেখো, অসমান একটা খালি ঘর দেওয়া আছে, তারপরেরটা আছে 21, সমান দিয়ে একটা ঘর দেওয়া আছে, তারপরে আছে 49, 49 আছে, অসমান দিয়ে একটা ঘর আছে। তাহলে সমান চিহ্ন থাকলে দুদিক সমান হয়, অসমান মানে কম বেশি। তাহলে এখানে আছে 8, অসমান দিয়ে খালি ঘর আছে, মানে 8 বাদে এখানে আমি যা খুশি লিখতে পারি, 9, 10, 1, 2, 3, 4, 5, 6, 15, 20, 26, 25 যা খুশি লিখতে পারি। তো 8 আছে, আমি এখানে 9 লিখে দিলাম, তাহলে দুদিকটা সমান কিন্তু হলো না, অসমান হয়ে গেল। দেখো, এখানে 21 আছে, সমান দিয়ে আছে, তাহলে এখানে তো আমাকে 21 লিখতে হবে যেহেতু সমান আছে। তারপরে করে দেখো, 49 আছে, অসমান আছে, মানে এখানে আমি এটা বাদে আমি যা খুশি লিখতে পারি। তো আমি দেখো এখানে 55 লিখছি। তাহলে আশা করি এখানটাও বোঝা গেছে। এরপরে যেগুলো রয়েছে, 12-1 রয়েছে, সমান দেওয়া আছে, তার মানে ওটা সমানের পরে ঘরে তো 12 লিখতে হবে। তারপরে দেখো, 23 আছে, অসমান দেওয়া আছে, মানে 23 বাদে যা খুশি সংখ্যা লিখতে পারি, ওখানে 24, 25, 26, 27, 20, 21, 22 যা খুশি লিখতে পারি। তারপরে 67 আছে, সমান দেওয়া আছে, আচ্ছা যেহেতু সমান দেওয়া আছে সেহেতু বাঁদিকে 67 আছে, মানে ডান দিকেও 67 করতে হবে। তো এখান পর্যন্ত কারো অসুবিধা থাকার কথা নয়, যদি কারো অসুবিধা থাকে তাহলে বলবে, আমি আবার তোমাদেরকে দেখাবো। তো আমি এখন চলে যাচ্ছি পরের পাতায়, পরের অঙ্কতে। পরের অঙ্ক বলেছে, খালি ঘরে সঠিক চিহ্ন বসাও। তাহলে এখন যেগুলো করছিলাম সেটাও চিহ্ন, এরপরে যেটা করবো সেটাও চিহ্ন, চিহ্নগুলো আলাদা। একটা করেছিলাম সমান অসমান, এখন যেটা করবো সেটা হচ্ছে লেস দেন আর গ্রেটার দেন। দুটো চিহ্ন কেমন প্রথমে সেটা আগে দেখে নেবো, দুটো চিহ্ন কেমন সেটা আগে দেখে নেবো, তার সাথে চিহ্নগুলোর মানে কি সেটাও দেখে নেবো। একটা চিহ্ন আছে এরকম, আর একটা চিহ্ন আছে এরকম। দেখো, এদিকে বড়, এদিকে মুখটা বড়, কাজেই এই চিহ্নটার মানে হলো এই দিকটা বড় আর এই দিকটা ছোট। তারপরে দেখো, যে চিহ্নটা রয়েছে এটা, এটা হচ্ছে দেখো এদিকটা বড় আছে, তাহলে এই চিহ্নটার মানে হচ্ছে এদিকটা বড় আর এদিকটা ছোট। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো আশা করি, যেটার যেই অঙ্কটার ক্ষেত্রে বাঁদিকের সংখ্যাটা ছোট এবং ডান দিকেরটা বড় থাকবে সেখানে এই চিহ্নটা হবে, আর যেখানে বাম দিকেরটা বড় ডান দিকেরটা ছোট থাকবে সেখানে এই চিহ্নটা হবে। আর সহজভাবে মনে রাখার জন্য তোমরা কী করবে, যেদিকটা বড় হবে খোলা মুখটা সেদিকে হবে, এদিকে বড় সংখ্যা থাকলে এদিকটা খোলা মুখ হবে আর এদিকে বড় সংখ্যা থাকলে এদিকটা খোলা মুখ হবে, বুঝেছো? এবার দেখো, আমি অঙ্কে যাচ্ছি। দেখো, 5 আর 9 আছে, 5 আছে আর 9 আছে। আমি কি বলেছিলাম, যেদিকটা বড় খোলা মুখটা সেদিকে হবে, এদিকে কত আছে 5 আর এদিকে আছে আমার 9। তাহলে 5ই বড় না 9 বড়, আমরা প্রত্যেকে যে 9 বড়, কারণ 9 যে এখানে বড় তাহলে এখানে আমরা এই চিহ্নটা বসাবো। তারপরের অঙ্কটা দেখো, 32 আছে 31 আছে, 32 আছে 31 আছে, এটাও তাই, 31 আর 32-এর মধ্যে আমরা জানি 32টা বড়। তাহলে যেখানে 32টা বড় আছে আমরা বড়োর দিকে
খোলা মুখটা রাখবো 32। তারপরে রং করে দেখো, আবার 17 আছে, 27 আছে, সতেরো, সাতাশ। এখানে তো যেটা বড় সেদিকটা বড়, সাতাশটা যেহেতু বড়, তাহলে এখানে এই চিহ্নটা হবে। তাহলে তোমরা এগুলো তোমরা নিজেরা করতে পারবে, এগুলো আমি আর করছি না। এগুলো যেগুলো বাকি আছে এগুলো তোমরা বাড়িতে করবে। আমি বলে দিচ্ছি একবার দেখো, 12 আছে, 22 আছে, এখানে আমরা জানি 22টা বড়। আচ্ছা, তারপরে 41, 14 আছে, এখানে তো 41 বড়। 1 আর 0, তাহলে 1 আর 0-র মধ্যে অবশ্যই একটা বড়। 60, 59, এখানে তো 60 বড়। 20, 30 আছে, তারপরে 99 আর 100 আছে। এগুলো তোমরা বাড়িতে করবে প্রত্যেকে। তো এরপরে যেগুলো রয়েছে আমি সেগুলো করছি দেখো। তাহলে এখন যেটা করছিলাম, দুটো চিহ্ন ছিল, একটা লেস দেন আর একটা গ্রেটার দেন। এখন যেটা করবো সেটাতে কিন্তু এই দুটো চিহ্নের সাথে আর একটা চিহ্ন আছে, যেটা হচ্ছে সমান চিহ্ন, যার অঙ্ক আমরা আগে করেছিলাম। তাহলে কি ছোট বড় ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি, যেদিকটা ছোট সেদিকটা, যেদিকে ছোট মুখ সেদিকটা থাকে, আর যেদিকটা বড় সেদিকে কিন্তু যেদিকটা খোলা মুখ সেদিকটা থাকে। তো এখন দেখো ছোট বড়ের মাঝে সমানটা এসেছে। তো সমান থাকার মানে কি, মানে দুদিক, বাম দিক আর ডান দিক উভয় দিকে যদি একই সংখ্যা থাকে তাহলে মাঝখানে সমান চিহ্ন হবে। কি বললাম, ডান দিক আর বাম দিক উভয় দিকে যদি একই চিহ্ন থাকে তাহলে তার মাঝখানে যে চিহ্নটি বসবে সেটা হচ্ছে সমান চিহ্ন। আর ছোট বড়টা তোমরা বুঝেছো, যেদিকটা বড় হয় সেদিকটা খোলা মুখটা রাখতে হবে। তো দেখো এরকম আমি দু একটা অঙ্ক দেখাচ্ছি, তাহলে তোমরা বাকিগুলো নিজেরাই করতে পারবে। দেখো প্রথমেরটা আমি করছি, 7 আছে, 17 আছে, 7, 17। এগুলো বলার কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো তোমরা একটু আগেই করলে। তাহলে 17টা যেখানে বড়ো তাহলে 17 দিকে চিহ্নটা আমি দিলাম। তো তারপরে দেখো এই ওই রয়েছি শেষের অঙ্কটা আমি করছি, বাম দিকে রয়েছে 81 আর ডান দিকে রয়েছে 81। এরকম অঙ্ক আগের ক্লাসে তোমরা করেছিলে। তো 81 81 দুদিকেই, বাম দিক আর ডান দিক দুদিকেই দেখো একই সংখ্যা রয়েছে। যেহেতু একই সংখ্যা রয়েছে তাহলে মাঝখানে যে চিহ্নটা বলো সেটা হচ্ছে সমান। তাহলে দেখো এখানে তোমার সমান চিহ্ন কোথায় বসবে, লেস দেন কোথায় বসবে, গ্রেটার দেন কোথায় বসবে, তোমরা কিন্তু প্রত্যেকে বুঝতে পারছো। তো এগুলো তোমরা বাড়িতে করবে। এর সাথে 21 পাতারের নিচের দিকে যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর দিকে একটু লক্ষ্য করো। বলেছে প্রতি ক্ষেত্রে কোন দলটি বড় বা ছোট চিহ্নের সাহায্যে লেখো। তাহলে ছোট বড় বলতে চিহ্নের সাহায্যে লিখতে গেলে আমাকে কোন চিহ্নগুলো ব্যবহার করতে হবে আমি আগে দেখিয়েছিলাম। একটা চিহ্ন রয়েছে এরকম, আর একটা চিহ্ন রয়েছে এরকম। তাহলে এই দুটো চিহ্ন ব্যবহার করতে হবে ছোট বড়গুলো দেখানোর জন্য। তাহলে ছবি দেওয়া রয়েছে, ছবিগুলো সংখ্যা গুনবে তোমরা, যেদিকটা বেশি সংখ্যা আছে সেদিকটা বড়, আর যেদিকটা কম বল আছে সেদিকটা হচ্ছে ছোট। তাহলে এইভাবে গুনে গুনে কিন্তু এই অঙ্কগুলো তোমাদেরকে করতে হবে। তাহলে 21 পাতা পর্যন্ত যা অঙ্ক রয়েছে, যেগুলো আমি করিনি বা যেগুলো আমি করেছি, সবগুলোই কিন্তু তোমরা বাড়িতে করবে এবং সেগুলো দেখাবে।